আসসালামু আলাইকুম, আমি রোমানা ইয়াসমিন, ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহর থেকে বলছি। আপনারা যদি আমার ভিডিওটা শুরু থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা অনেক নলেজেবল, সো ভিডিওটা স্কিপ না করে আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন সিঙ্গেল মানুষের মানে লন্ডনে কীরকম জীবনযাত্রা, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। যে সিঙ্গেলরা কী পরিমাণ স্ট্রাগল করে, সিঙ্গেলরা কি অনেক সুখে থাকে, বা সিঙ্গেলরা কীভাবে থাকে, প্রবাস জীবনে বা স্টুডেন্ট লাইফটা কীভাবে কাটায়। আমি অ্যাকচুয়ালি এটাই বলতে চাচ্ছি যে স্টুডেন্টদের সিঙ্গেল লাইফ এখানে কীভাবে যাচ্ছে। যারা বাংলাদেশ থেকে আপনারা সিঙ্গেল আসতেছেন এদেশে পড়ার জন্য, সিঙ্গেল লাইফের আসলে সুবিধা অসুবিধা দুটাই রয়েছে। তো আমি প্রথমে হচ্ছে অসুবিধার কথাগুলোই বলি। যদি আপনি একজন সিঙ্গেল হয়ে থাকেন, ছেলে মেয়ে এটা ডাজেন্ট ম্যাটার, আপনি ছেলে বা মেয়ে, কারণ লাইফটা কিন্তু সবারই একই রকম কিছুটা। হ্যাঁ, তো ধরেন আপনি সিঙ্গেল, দেশের বাইরে পড়াশোনা করতে আসছেন, আপনার অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে যদি আপনি ছেলে হয়ে থাকেন, আপনার নিজে রান্না নিজে করে খেতে হচ্ছে, আপনাকে কেউ রান্না করে খাওয়াবে না প্রথমত। তারপরে হচ্ছে আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে, কাজে যেতে হবে, আপনাকে কেউ ডেকেও দিবে না। আপনার হচ্ছে ফোনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে, যে আপনাকে অ্যালার্ম কখন বাজতেছে তখন আপনাকে ঘুম থেকে উঠতে হবে। খাবার রেডি করা থেকে শুরু করে, রান্না করা থেকে শুরু করে, বাজার করা, ঠিক আছে, কাপড় ধোয়া, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আপনাকে নিজে করতে হবে, হন আপনি সেটা ভাইয়া বা হন সেটা আপনি আপু। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে গিয়েছেন, ক্লাস করতেছেন, বোরিং হচ্ছেন, একা একা হয়তো বা ফ্রেন্ড সার্কেল আছে, কথা টথা বলতেছেন, বাট বাসায় এসে যে অ্যাসাইনমেন্টগুলো নিজেই করা লাগতেছে। আবার হচ্ছে আপনি ধরেন অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ ক্ষেত্রেও কিন্তু কি করতে হচ্ছে, আপনাকে নিজেকেই জিপিতে কল করে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতেছে, ডক্টরকে দেখানো লাগতেছে, সব কিছু নিজে নিজে করা লাগে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি ধরেন কাজে গিয়েছেন, কাজে ওখানে একটু বকাঝকা খেয়েছেন বা কিছু একটা হয়েছে, আপনার এই দুঃখের কথাটা কষ্টের কথাটা কারোর সাথে শেয়ার করতে পারছেন না। আপনি বাসায় এসে দেখা যাচ্ছে যে আবার কার সাথে শেয়ার করবেন, সময় তো নাই শেয়ার করার, কারণ বাসায় এসে আপনাকে রান্না করা লাগবে, মাথাতে টেনশন নিয়েই আসতেছেন যে বাজার করা লাগবে, রান্না করা লাগবে। আর যদি আপনি মনে করেন রান্না না করেন তাহলে কিন্তু আপনি খেতেও পারবেন না, হয় বাইরে থেকে খেতে হবে, আর বাইরে খেতে গেলে বরঞ্চ বেশি খরচ। মানে সব বিষয়ে না একটু মানে সিঙ্গেলদের এই জিনিসগুলো অনেক কষ্টদায়ক, ভীষণ কষ্টদায়ক, বিশেষ করে ছেলেরা যারা রান্না করে না বা রান্না করতে পছন্দ করে না, এটা ভীষণ কষ্টদায়ক যে রান্না করার একটা। আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যখন এদেশে আসবেন, যদি আপনি 50% পেমেন্ট করে আসেন টিউশন ফি, বাকি 50% দ্যাট মিন্স এটা ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপরে, হতে পারে 8,000 পাউন্ড, হতে পারে 7,000 পাউন্ড যদি আপনি অর্ধেক পেমেন্ট করে আসেন। কোনো কোনো ইউনিভার্সিটিতে 14,000 টিউশন ফি, কোনো কোনো ইউনিভার্সিটিতে 15,000, কোনো কোনো ইউনিভার্সিটিতে 16,000। সো ডিপেন্ড করবে যে আসলে কোন ইউনিভার্সিটিতে আসছেন। আচ্ছা, আমি ওগুলো বাদ দিই। তো অর্ধেক যদি পেমেন্ট করে আসেন, অর্ধেক পেমেন্টের পরে কি হবে, অর্ধেক পেমেন্টের পরে আপনাকে বাকি, সরি আমার ফোনে ক্যামেরাটা নড়ে গেছে, অর্ধেক পেমেন্ট করার পরে আপনাকে কি করা লাগবে, বাকি পেমেন্টটা আপনাকে নিজে থেকে করতে হবে। নিশ্চয়ই আপনারা এটা মাথায় চিন্তায় করে কিন্তু আসতেছেন, সবাই, খুব কম মানুষ আছে যে কিনা ফুল পেমেন্ট করে আসে। ইভেন আমি নিজেও ফুল পেমেন্ট করি নাই, আমি এখানে এসে হচ্ছে বাকিটা পেমেন্ট করেছি। তো এটা ম্যাক্সিমামই সবাই হয় যে পেমেন্ট করা। আপনার এই 20 ঘন্টা সপ্তাহে, মানে মাসে হচ্ছে 80 ঘন্টা, এই মাসে 80 ঘন্টার টাকায় আপনি কয় টাকাই বা পাবেন? আপনার যাতায়াতের, আপনার গাড়ি ভাড়াই তো লেগে যাবে অর্ধেক টাকা, আপনার আপনি খাবেন না, বাসা ভাড়া দিবেন, কি করবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইফের ক্ষেত্রে এটা হচ্ছে খুবই কষ্টদায়ক, যে আপনার বাকি টিউশন ফি পেমেন্ট করা খুব কষ্ট হয়ে যায়। কি করে তাহলে তারা কিভাবে পেমেন্ট করে আমি বলি। এখানে তারা করে কি, 20 ঘন্টা হচ্ছে লিগালভাবে করে, যেটা এনআই পেমেন্ট 80 ঘন্টা, আর আরও আরও কিছু দেখা যাচ্ছে 80 ঘন্টা বা 100 ঘন্টা কাজ করে তারা, যেটা কিনা ক্যাশ ইন হ্যান্ড। হ্যাঁ, ওটা আপনার এনআই না, জাস্ট টাকা, আপনি কাজ করবেন, আওয়ার অনুসারে আপনাকে টাকা দিবে, ওটা দেখা যাচ্ছে 5 টাকা, 6 টাকা, 7 টাকা ঘন্টা। তো এটা অনেক লস। হ্যাঁ, এটা অনেক লস, কারণ আপনি যেহেতু আপনার পেপার দিয়ে আপনি করবেন না, যেখানে আপনি কাজ করবেন যে রেস্টুরেন্টে বা যে কোম্পানিতে, ওরা এটা কখনোই আপনাকে ফুল পেমেন্ট করবে না আর কি। যেটা আপনার অ্যাকচুয়ালি মিনিমাম যে এটা ওয়েজেস, ওটা কখনোই দিবে না।
সো আপনাকে এটা মেনে নিতে হবে। তো তারা কি করে, প্রচুর পরিমাণে কষ্ট করে যারা সিঙ্গেল লাইফ পার করে, এখানে প্রচুর পরিমাণে কষ্ট করে এই টিউশন ফি পেমেন্ট করার জন্য, বাসা ভাড়া দেওয়ার জন্য। ইভেন অনেক ছেলে মেয়ে আবার বাংলাদেশেও তার পরিবারের জন্য, কারণ অনেকে লোন করে আসে, সেগুলো লোন শোধ করার জন্য এই সিঙ্গেল লাইফে তারা কি পরিমাণ কষ্ট করে, কষ্ট করতে 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 আপনার হচ্ছে পড়াশোনা শেষ করে। তো যেটা আমি আসলে একটা বাস্তব সত্য কথাগুলো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, যারা সিঙ্গেল আসে, হোক সেটা ছেলে বা মেয়ে, অনেক বেশি পরিশ্রম করে ফেলে, অনেক বেশি। একটা সময় গিয়ে তারা কিন্তু অনেকে ডিপ্রেশনে চলে যায়, স্ট্রেস চলে আসে যে কি করতেছে লাইফে, হ্যাঁ শুধু কষ্টই করে যাচ্ছে, কষ্টই করে যাচ্ছে। কারণ টিউশন ফি না দিলে তো কোনো মাফ নাই, যারা অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য এদেশে আসছে টিউশন ফি তো দেওয়াই লাগবে, আবার PSW তে অ্যাপ্লাই করতে কিছু টাকা খরচ হবে, মানে সবকিছু মিলে আর কি অনেক টেনশনের মধ্যে জীবনযাত্রা যায় সিঙ্গেলদের আর কি। বাট এখানে আবার একটা সুবিধা হচ্ছে, এখন যদি আমি বলি সিঙ্গেলদের সুবিধা কি, সিঙ্গেলদের সুবিধা বলতে খুব যে একটা সুবিধা সেটাও পাচ্ছি না, কারণ দেখেন আপনাকে একটা সময় গিয়ে আপনাকে কিন্তু সঙ্গী লাগতেছেই, আপনার হয়তো বা পছন্দের মানুষ থাকতে পারে বা আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে পারে, একটা সময় গিয়ে আপনাকে বিয়ে করে। সিঙ্গেলদের হচ্ছে আপনার সুবিধা দিকগুলো বলতে একটাই, যে আপনি একটা রুম শেয়ার করে থাকতেছেন কারোর সাথে, আপনার কোনো একটা ফ্রেন্ডের সাথে বা কারোর সাথে, সেক্ষেত্রে আপনার যে এক্সট্রা যে একটা হেডেক, হেডেক বলতে কি যে ধরেন যে একটা দায়িত্ব, হ্যাঁ এই জিনিসটা আপাতত থাকতেছে না, মানে স্টাডির অত থাকা অবস্থায়। হ্যাঁ তাছাড়া আপনার কি বলবো, এটা আসলে বেশিরভাগই দেখতেছি অসুবিধাই, সুবিধা আর নাই সিঙ্গেল লাইফের। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, আমি এটা আপনাদেরকে বলবো যে যদি আপনারা কাপল হয়ে থাকেন, হ্যাঁ সেক্ষেত্রে কি কি সুবিধা আমি বলি, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার যে ওয়াইফ আসবে বা আপনার যে হাজবেন্ড আসবে, অনেক সুবিধা। আপনি ধরেন স্টুডেন্ট, আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজ করতেছেন, মাসে 80 ঘন্টা, বাট আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ চাইলেই, সে যেহেতু ডিপেন্ডেন্ট হিসাবে আসবে, সে সপ্তাহে কাজ করতে পারবে 50 ঘন্টা থেকে 60 ঘন্টা। তাহলে মাসে কত হিসাব করেন, মাসে 200 ঘন্টাও যদি কাজ ইনকাম মানে কাজ করে, ইনকাম প্রায় 1800-2000 চলে আসবে। তাহলে দেখেন 1800-2000 পাউন্ড যদি আপনাকে সাপোর্ট দেয়, তাহলে আপনার টিউশন ফি শোধ করতে, আপনার বাসা ভাড়া খাওয়া খরচ দিয়ে কিন্তু মনে করেন যে একটু সুন্দরভাবে চলে যেতে পারবেন, বেশি কষ্ট হবে না। আপনি যে সিঙ্গেল লাইফে যে কষ্টটা, এটা দেখা যাচ্ছে দুজনে ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ এমন না যে আপনারা অট্টলিকা তৈরি করে ফেলবেন লন্ডনে, হ্যাঁ দুজন আসলে টাকা পয়সা জমায়, এমন কিছু না, কারণ এখানে প্রচুর খরচ, কারণ আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড যদি কাজে যায় তারও তো গাড়ি ভাড়া লাগবে, তাই না? আর আপনি এখন যেহেতু শেয়ার বাসায় রয়েছেন, হাফ একটা রুমে হচ্ছে একটা বেডে, বাট তখন আপনাকে কি করতে হবে, একটা বাসা নিতে হবে অথবা একটা রুম শেয়ার করতে হবে, তখন ওই রুমের পুরোটাই আপনাকে কিন্তু বিল দিতে হবে। লাইক আপনি যদি এখন 300-250-এর মধ্যে হয়ে যাচ্ছেন, যখন ডাবল থাকবেন তখন দেখা যাচ্ছে যে 500-600-700, আর এখন বাঙালিরা যে পরিমাণে বাড়ায় দিয়েছে বাসা ভাড়া, সেক্ষেত্রে তো 800-900 কমে হচ্ছে না কাপল মানে বাসা মানে রুম আর কি, রুমের কথা বলতেছে, শেয়ার বাসা। তো এটাই হচ্ছে আর কি, এটাই একটু ঝামেলা যে বাসা ভাড়াটা একটু বেশি লাগতেছে। আদারওয়াইজ আপনাকে একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, আপনি একটা মানসিক মেন্টাল একটা সাপোর্ট, আপনার সবকিছু শেয়ার করতে পাচ্ছেন, সুখ দুঃখ হাসি কান্না, আপনি অসুস্থ হলে বা সে অসুস্থ হলে আপনি তাকে দেখতে পাচ্ছেন, বা আপনার অসুস্থ হলে সে আপনাকে দেখতে পাচ্ছে, এটা তো বড় সাপোর্ট, তাই না? আর মেয়েরা অনেক লক্ষ্মী, এই জন্যই আমি বলবো, কারণ দেখবেন যে তারা যতই কষ্ট করে আসুক না কেন, পরিশ্রম করে আসুক না কেন, তারা কিন্তু চেষ্টা করবে বাসায় এসে আবার রান্না করার জন্য, তার হাজবেন্ডের জন্য রান্না করবে বা নিজের জন্য রান্না করবে। মেয়েরা এই জিনিসগুলো কিন্তু করে, কয়টা মেয়ে এরকম আছে যে শুধুমাত্র যে আপনিই রান্না করবেন, ছেলে মানুষ হাজবেন্ড রান্না করে রাখে সারাক্ষণ, যে সে এসে খাবে, এই বিষয়টা কিন্তু না, এরকম খুবই কম। বাট মেয়েরা এই বিষয়গুলো ভালো পারে বলে দায়িত্বটা নেয়, বাট আমি মনে করি সবার সবার হচ্ছে এটা সমানভাবে নেওয়া উচিত, হ্যাঁ এই দায়িত্বটা, কারণ বিদেশ লাইফ, এখানে হেল্প করার মতো কেউ নাই, সেই মেয়েটার উপরেই পরিবারের অনেক দায়িত্ব পড়ে যায়, একে তো একটা সংসার, তারপরে হচ্ছে আপনার নিজের জব, হ্যাঁ একটা প্রেশার তো থাকেই কাজে, প্রত্যেকটা কাজেই কিন্তু প্রেশার থাকে, অনেক কথা শোনা লাগে, তারপরে অনেক পরিশ্রম করা লাগে, তারপরে বাসায় এসে রান্না বাড়া, এত কিছু, হ্যাঁ তো এইটাই আর কি। তো সাপোর্ট পাচ্ছেন, আবার আপনার সবকিছু ভালো, একটা মেন্টালি সাপোর্ট তো পাবেন, যেটা বলতেছিলাম অট্টলিকা হয়তো বা ঘুরতে পারবেন না, বাট সব দিক দিয়ে একটু সুবিধা হবে। হ্যাঁ কোথাও ঘুরতে যাচ্ছেন, একা থাকলে ঘুরতে যাবেন কার সাথে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বতা, কেউ নাই, কথা বলার কেউ নাই, এই আর কি। হ্যাঁ আমার যারা আমার সাথে যারা পড়াশোনা যারা আছে, অনেক কষ্ট, বলে আপা
কি যে করেছি বিয়ে না করে এসে, খুব ভুল করেছি। অনেক ভাই ব্রাদার আমাকে বলে যে আপা মেয়ে দেখেন বিয়ে করব, অনেক ভুল করছি বিয়ে শাদী না করে এসে, কত কষ্ট খাওয়া দাওয়ার, হ্যাঁ একটা সাপোর্টের কত কষ্ট, এই আর কি। তো আমার আসলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম, কারণ পরিপাশে আশেপাশে এই ধরনের গুলো জিনিসগুলো দেখতেছি আসলে এই কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখলেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।